সব আর্জেন্টিনা প্লেয়ারদের সাইন করা বল, লিওনেল দ্য গোট মেসি আগুয়েরো সাইন। সো হেই গাইস, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে গাইস। তো আজকে আমি গেছি ইস্ট বেঙ্গল ক্লাবে। সো গাইস, এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি ইস্ট বেঙ্গল ক্লাবের আর্কাইভ স্ল্যাশ মিউজিয়ামটা রেকর্ড করে নিয়ে এসেছি, অ্যান্ড তার সাথে সাথে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডটাও, অ্যান্ড সব মুহূর্তগুলো এই ব্লগে আমি রেকর্ড করে রেখেছি। তো দেখতে থাকো, এটা আমার ফার্স্ট টাইম ইস্ট বেঙ্গল ক্লাবে, অ্যান্ড খুবই ভালো একটা মুহূর্ত ছিল আমার জন্য। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। এটা আমার নতুন চ্যানেল, আমার মেইন চ্যানেলটাও রয়েছে, যদি ওটাও সাবস্ক্রাইব না করে থাকো ওটাকেও করে দাও, অ্যান্ড প্লাস এটাকেও সাবস্ক্রাইব করে দাও। সো গাইজ, চলো লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়, জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না। সো হে গাইস, আমরা ক্লাবে পৌঁছে গেছি। এখন আমার সাথে আরএস ব্লগস আছে, আমার ব্যাগ থেকে ছাতা বের করছে, খুব সুন্দর। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন অবশ্য বর্ষাকাল, তো বৃষ্টি হবেই, সেটা কিছু করার নেই। আচ্ছা, টিকেটের লাইনে আমরা দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণ লাগে। সামারিয়া, তো গাইস আমরা ফাইনালি টিকিট পেয়ে গেছি, অ্যান্ড চারটে টিকিট তুলে নিয়েছি আমরা। উই আর অল সেট ফর 28th। সাক্ষী হলো, পায়ে পায়ে স্বপ্ন এলো, কাটা তার টপ কালো ফুটবল, রক্তে ছিল যে লাল, জ্বলল হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল, জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না। সাপোর্টারের সাহস বুকে উধাও। সো গাইস, আমরা এখন পৌঁছে গেছি ইস্ট বেঙ্গলের আর্কাইভে। গাইস, এখানে ইস্ট বেঙ্গলের মানে ইতিহাসের ব্যাপারে অনেক কিছু আমরা জানতে পারবো। আর্কাইভটা তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি, তো চলো লেটস গো। সো গাইস, এটা হচ্ছে আইএফএ শিল্ড ফাইনাল, যেটা ইস্ট বেঙ্গল 5-0 গোলে জিতেছিল, অ্যান্ড গোল স্কোরার্সগুলোকে তোমরা দেখতে পারো এখানে। এই ছবিটা হচ্ছে তখন যখন ইস্ট বেঙ্গল এশিয়ান কাপ জিতেছিল, আশিয়ান কাপ, তখনকার ছবি এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচুম ভুটিয়াকে দেখতে পাচ্ছি, একজনকে অ্যাকচুয়ালি আমি চিনতে পাচ্ছি, আমি আর কাউকে চিনতে পাচ্ছি না খুব একটা, অ্যান্ড ইফ আই এম নট রং এটা বিজয় মালিয়া। এটা হচ্ছে ইউনো ইস্ট বেঙ্গলের সাপোর্ট, দেখতেই পাচ্ছ। সো গাইস, এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ক্রিকেট টিম,
1950-51, 1974-1975 তুমি বাকি ডিটেলসগুলো এখানে দেখে নিতে পারো। এটা হচ্ছে লেজেন্ডারি কৃষাণুদের বুট। এটা হচ্ছে ক্যালকাটা লীগের কাপ, যখন ফার্স্ট টাইম ইস্ট বেঙ্গল জিতেছিল ক্যালকাটা ফুটবল লীগ 1942-তে। তো এটা হচ্ছে সেই কাপ। এটা হচ্ছে ডুরান্ড কাপের মেডাল, যেটা ইস্ট বেঙ্গল জিতেছিল মোহনবাগানকে হারিয়ে।
এটা হচ্ছে সব আর্জেন্টিনা প্লেয়ারদের সাইন করা বল। এখানে আমরা দেখতে পাচ্ছি লিওনেল দ্য গোট মেসি, 7 ব্যালেন্ডোর্স, দ্য রিয়েল গোট, নট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অ্যান্ড এখানে হচ্ছে আগুয়েরো সাইন। প্রথমার্ধে তার 90 মিনিটে অসামান্য বাবার ইনস্টেপ, প্রথম পোস্ট শিল্টন, সেকেন্ড জাম্প দিয়েও কিন্তু পৌঁছতে পারলেন না। স্কোরলাইন মোহনবাগান 0 ইস্ট বেঙ্গল 1। ক্রিশ্চিয়ানো জুনিয়র, নট রোনাল্ডোর ছেলে, ডগলাস দি সিলভা, স্যামি অমোলো, চিমা ওকের, এই যে চিমা মিনো, এখানে একবারে তিনজনের, আসলাম, মুন্না, রুমি, জামশেদ নাসির, এনাকে কে ভুলতে পারে। আর এনার ছেলে আমাদেরকে আইসে যা করলো ইস্ট বেঙ্গলকে, সার্ভিস কর আমাদের মেহতাব হোসেন, হরমনজোত খাবড়া, গুরবিন্দর সিং, আমাদের ঘরের ছেলে অর্ণব মণ্ডল, আমাদের লাস্ট ক্যাপ্টেন ড্যানিয়েল ফক্স, আইএসএল এর ফার্স্ট ক্যাপ্টেন ইস্ট বেঙ্গলের। সো গাইস, যখন ইস্ট বেঙ্গল নিজে 100th ইয়ার কমপ্লিট করে তখন অনেক ক্লাব তাদেরকে কংগ্রেচুলেট করে। অ্যান্ড তাদের মধ্যে এই ক্লাব আছে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ, ইন্টার, দেন আমাদের ম্যানচেস্টার ইউনাইটেড, ব্যাড লাক ম্যানচেস্টারের এখন, আর শুনলাম ক্যাসিমেরো নাকি সাইন করছে। তো এটা হচ্ছে চার্লিটন অ্যাথলেটিক, আর এটা হচ্ছে স্পোর্টিং লিসবন। ইতিহাস সাক্ষী হলো, পায়ে পায়ে স্বপ্ন এলো, কাটা তার টপ কালো ফুটবল, রক্তে ছিল যে লাল, জ্বলল হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল, জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়, জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি নিয়ে নেব জয়, 100 বছর ধরে মাঠকা বাজছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল, 100 বছর ধরে মাঠকা বাজছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। গাইস চলো এখন বাড়ি যাওয়ার পালা ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে। সো গাইস, এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ক্যান্টিন, এখানে ইউনো ক্যান্টিনে কী হয়, খাওয়া দাওয়া হয় অ্যান্ড ওইসব হয়, তো ওইগুলোর জন্যই। আপনি কিছু বলছেন? হ্যাঁ, এটা ইস্ট বেঙ্গলের ক্যান্টিন, এটা তো এখানেই খায় দায়। তা আমি তো তাই বললাম, অন্য কিছু খায় এখান থেকে, এই গেট থেকে বাড়ি চলে। আচ্ছা,
Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same.